हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के रोत तो भाबलम की करा जाए, कारण बाहरे कोरोना এতটায় বেড়েছে, তো বেরোনো তো একদমই যাবে না, আর রথ ওইভাবে সেলিব্রেটও হচ্ছে না। এখানে আপনার অনলাইনে রথ সেলিব্রেট হচ্ছে, আর ইন্ডিয়াতে আইকেশ বেরোচ্ছে রথ, কিন্তু সবাই পাবলিকদের অ্যালাউ করছে না। তো ভাবলাম বাড়িতে বসে বসে একটু জিলিপি বানাই, বেশ গরম গরম মুচমুচে জিলিপি। তবে হ্যাঁ, আমি ফার্স্ট টাইম জিলিপি বানাবো, যেটাই হোক না কেন আমি আপনাদের সাথে সেই আপনার বানানোর যে রেসিপিটা শেয়ার করব। আমি খুব জলদি জলদি যে জিলিপি বানানো হয় সেইটার রেসিপি শেয়ার করব। জিলিপি বানাতে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগে, কিন্তু আমি যেই আজকে রেসিপিটা করব সেটা খুব তাড়াতাড়ি যাতে জিলিপি রেডি হয়ে যায় সেটা। আর সিঙ্গাপুরে আমি আগে মানে 2018 আর 19-এ রথ হয়েছিল, তখন আমি গেছিলাম, খুব এনজয় করেছি বন্ধুদের সাথে। এখানে রথ খুব ভালো করে সেলিব্রেট হয়, খুব বড় করে স্টেডিয়ামে, খুব ভালো লাগে দেখতে। তো আমি গেছিলাম, তো সেই রথে কিছু ভিডিও আর ফটোজ আছে, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখি আমার জিলিপি কেমন হয় আর মেমোরি শেয়ার করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আমি ফার্স্টে চিনি যে রসটা সেটা রেডি করব। আমি 1 কাপ জলের মধ্যে 2 কাপ চিনি দিচ্ছি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি, আপনারা হোয়াইট সুগার ইউজ করবেন, যার যেটা খুশি। এবারে আমি এর মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম, 3-4টা এলাচ দিয়ে দেবেন থেতো করে। চিনির রসটাকে খুব বেশি গাঢ় করব না, জাস্ট হালকা একটু ফুটে উঠবে, চিনিটা গলে যাবে, দিলেই গ্যাস আমি অফ করে দেব। এই দেখুন চিনির রসটা এবারে ফুটে উঠেছে। এখন আমি 1/2 লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে এটা জমাট বাঁধে না। আর 5 মিনিট মতন এটাকে ফোটাবো, জাস্ট এক তার আসবে আপনাদের করে দেখাচ্ছি, তখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন রস রেডি হয়ে গেছে একদম। এবারে এটা আমি সাইডে রেখে দেবো আর জিলিপি বানানো শুরু করব। তো আমি একটা বোলে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। এবারে আমি এর মধ্যে একটু পিঞ্চ, একদম 1/2 টিস্পুন বেকিং সোডা ইউজ করব, ব্যাস অল্প, একদম অল্প একটু নুন দেব, জাস্ট মিষ্টি আর নুনের ব্যালেন্সটা ঠিক করার জন্য। একটু ফুড কালার নিচ্ছি আমি অল্প, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে এটার মধ্যে আমি টক দই নেব 2 টেবিল স্পুন, ব্যাস এটাকে এবারে ভালো করে মিক্স করে দেব। এটার সাথে অল্প অল্প করে আমরা জলও অ্যাড করব। দিয়ে ভালো করে একটা মিক্সচার রেডি করব। এবারে অল্প অল্প করে আমি জলটা অ্যাড করছি। একদম অল্প অল্প করে দেবেন, একসাথে বেশি ঢেলে দেবেন না। ব্যাটারটা রেডি হওয়ার পরে কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার মিক্সারটা রেডি হয়ে গেছে, আমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। মিক্সারটার কনসিস্টেন্সিটা এইরকম হবে, দেখুন। চলুন এবারে আমরা জিলিপি বানাচ্ছি। আমি মিক্সারটাকে এই বটলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আপনাদের কাছে এরকম বটল না থাকলে পাইপিং ব্যাগ নিয়ে নেবেন, দিয়ে কাঁচি দিয়ে কেটে আপনারা করবেন, বা নারকেলের যে মালা হয় না ওটার মাঝখানে ফুটো করে ওটা দিয়েও আপনি ব্যাটারটা দিতে পারেন। এইবারে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল নিয়েছি, তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। আমি অল্প একটু ঘি দিয়ে দেব, আপনারা চাইলে পুরোটা ঘিতেই করতে পারেন, কিন্তু আমি এখানে মিক্স করে করছি। গরম হয়ে গেছে, এবারে আমি জিলিপির ব্যাটার দিয়ে দিচ্ছি, এক এক করে দিয়ে দেব। আপনারা ফ্লেমটা লো থেকে মিডিয়াম আছে রাখবেন, খুব বেশি হাই করবেন না।
এক পাশ হয়ে গেলে আরেক পাশে ভাজবেন। এক পাশ ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি এগুলোকে। সাইজে কেউ যাবেন না, সাইজটা একটু গড়বড় হয়েছে, কিন্তু খেতে বেশ মুচমুচে হয়েছে। ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে রসে দিয়ে দেব। আপনারা সাইজে কেউ যাবেন না, সাইজটা একটু গোলমেলে হয়েছে, কিন্তু বেশ ভালো মুচমুচে হয়েছে। আর রসে বেশিক্ষণ আপনারা ডিপ করে রাখবেন না। আমি পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা ঢুকিয়ে দিয়েছি, দিয়ে উপরে গার্ডার দিয়ে বেঁধে দিয়েছি। এবারে এটা কাঁচি দিয়ে কেটে দেবো, দিয়ে জিলিপিগুলো আমি দেবো। আগে বটল দিয়ে কীভাবে জিলিপি দিয়েছিলাম দেখিয়েছি, এখন পাইপিং ব্যাগ দিয়ে দেখাচ্ছি কীভাবে আমি জিলিপিগুলো দিচ্ছি তেলের মধ্যে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমার কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো, আর আপনারা যে বানিয়েছেন সেইটা কেমন হয়েছে খেতে, বাড়ির লোকরা খেয়ে কেমন বলেছে সেটা আমাদের প্লিজ জানাবেন কমেন্ট করে। আমার গরম গরম মুচমুচে জিলিপি রেডি। এখানে খুব ভালো প্রসাদ বিতরণ করা হয়, খুব টেস্টি টেস্টি প্রসাদ পাওয়া যায় এখানে, বসিয়ে খাওয়ায়। এত টেস্টি প্রসাদ আমি বলতে পারবো না। নুডলস দেয়, ফ্রাইড রাইস দেয়, খুব ভালো, খুব ভালো লাগে এ প্রসাদ। আর এখানে বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ডও থাকে, আর তুলসী গাছও পাওয়া যায় এখানে, তুলসী গাছ বিক্রি হয়। আর অনেক রকমের স্টল বসে, স্পেশালি ঝালমুড়ি আর ফুচকা বাঙালির অল টাইম ফেভারিট। উফ, শুনলেই মুখে জল চলে আসে। আইসক্রিম, অনেক অনেক স্টল বসে, তার মধ্যে বুক স্টলও থাকে, বই পাওয়া যায়, ঠাকুরের বই, আর গিফটসের জন্য স্টল বসে, হার, জামা কাপড়, ঠাকুরের অনেক জিনিসপত্র থাকে, এক্সিবিশন হয় এখানে, খুব সুন্দর লাগে দেখতে। মেমোরি শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমায় জানাবেন।